এক আগস্টত এটা নতুন কাম আমি হাতত লব খুজিছো সেইটো হল মিশন ভূমিপুত্র তার মানে আমার এসটি এসসি ওবিসি লড়া ছোৱালী বিলাকে কাস্ট সার্টিফিকেট বিচারি অফিসে অফিসে ঘুরি থাকিব লাগে এক আগস্টর প্রায় এটা নতুন কাম আমি হাতত লব খুজিছো সেইটো হল যে লড়া ছোৱালীয়ে কাস্ট সার্টিফিকেট বিচারি অফিসত আহিব নালাগে 9, 10, 11, 12 স্টুডেন্টক অফিসারে গৈ স্কুলতে কাস্ট সার্টিফিকেটখন দি দিব আমি অফিসত আহিলেতো আমার টকা পয়সা খরচ করিব লাগে সেই কারণে এতিয়া স্কুলতে গৈ আমার লড়া ছোৱালীক ডিসিয়ে 9, 10, 11, 12 কাস্ট সার্টিফিকেট দিব লাগিব তার পিছত প্রত্যেকবারে 8 লড়া 9 পাস করিব আর কাস্ট সার্টিফিকেটখন উপহার স্বরূপে ডিসিয়ে স্কুলত গৈ লড়া ছোৱালীক দিব লাগিব এই কাম আমি করিব খুজিছো যাতে আমার এসটি এসসি আর ওবিসি লড়া ছোৱালীয়ে কষ্টর সম্মুখীন হব নালাগে আমার গুর্খা মানুহে যেতিয়া ওবিসি সার্টিফিকেট খুঁড়ে ডিসিয়ে কয় আপনি ভারতীয় নাগরিক হয়নে নহয় আরে মই গুর্খা মানে ভারতীয় আর কি গুর্খা বিদেশী হব পারে নেকি গতিকে সেই কারণে এইবার আমি নিয়ম করছো যে কোনো এসটি এসসি ওবিসি মানুহক কোনো ডিসিয়ে ভারতীয় হয়নে নাই প্রশ্ন করিব নোৱাৰে তেওঁলোক খিলঞ্জীয়া মানুহ তেওঁলোকক ডাইরেক্ট কাস্ট সার্টিফিকেট দিব লাগিব এই 1 আগস্টৰ পৰা আমি মিশন ভূমিপুত্র আৰম্ভ কৰিব খুজিছো কেবিনেট ডিসিশন হৈ গল আমি ডিসিসকলক মাতিছো 27 তারিখে ট্রেনিং কৰি দিম বুজাই দিম যাতে লাহে লাহে সরকারখন যাতে সাধারণ রাইজৰ ঘৰত সোমাব পাৰে বুকুত সোমাব পাৰে এই ধৰণে আমি চিন্তা চৰ্চা কৰিছো আৰু লাহে লাহে আমি আগুৱাই লৈ গৈ আছো আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত